লোহিত সাগরে ভারতগামী অয়েল ট্যাঙ্কারে হামলা হুথিদের হুথিদের হাতে রহস্যজনক পাল্লার মিসাইল শঙ্কিত ইসরায়েল গাজায় চলছে সন্ত্রাসী ইসরায়েল আর্মির নৃশংস বর্বরতা আলশিফা হাসপাতালের কাছে কাসাম ব্রিগেড তীব্র যুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দুই হাজার একর জমি দখল ইসরায়েলের বসতি স্থাপনের ঘোষণা হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েল লণ্ডভণ্ড শিকার ইসরায়েলি এক কর্নেলের ইসরায়েলের সহিংস বিক্ষোভ নেতানিয়াহুর বিরুদ্ধে বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ শনিবার মিসাইল হামলা চালিয়েছে লোহিত সাগরে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ইয়েমেনের মোখা বন্দর থেকে তেইশ নটিক্যাল মাইল পশ্চিমে একটি জাহাজ আক্রান্ত হয়েছে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে নাবিকরা ব্রিটেনের অ্যাম্ব্রে মেরিটাইম সিকিউরিটি জানিয়েছে আক্রান্ত জাহাজটি একটি তেল ট্যাঙ্কার পানামা পতাকাবাহী জাহাজটি ভারতের ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছিল এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি তারা যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শুক্রবার তারা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিদের তিনটি অস্ত্রাগারে মাটির নিচে এই অস্ত্রাগারে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড ইয়েমেনের হুথি আর্মির হাতে পৌঁছেছে রহস্যজনক একটি মিসাইল গত মঙ্গলবার এরকম একটি মিসাইলের সাহায্যে হুথিরা হামলা চালায় ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে মিসাইলটি ইসরায়েল ও আমেরিকার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ইসরায়েলের আকাশে প্রবেশ করে এরপর শেষ পর্যন্ত ইসরায়েল আর্মি সেটিকে বন্দর নগরী ইলিয়াতে ধ্বংস করতে সক্ষম হয় মঙ্গলবার ইয়েমেনের ছোড়া এ মিসাইল নিয়ে শঙ্কিত বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কারণ কয়েক স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম জ্যামিং সিস্টেম সহ সমস্ত প্রযুক্তিকে ভেদ করে হুথিদের মিসাইলটি ইসরায়েলের আকাশে প্রবেশ করে দীর্ঘপাল্লার মিসাইলটি ছোড়ার পর ইয়েমেন থেকে এক হাজার সাতশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইলিয়াত বন্দর পর্যন্ত আসে হুথি নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন গত সপ্তাহে তারা আঠারোটি ব্যালিস্টিক ক্রুজ মিসাইল এবং ড্রোনের মাধ্যমে অপারেশন পরিচালনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে এসব মিসাইল ইসরায়েল আমেরিকার সব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ করে ইলিয়াত বন্দরে হামলা করতে সক্ষম আমাদের মিসাইল ইসরায়েলের জন্য নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হবে আল মালিক আল হুথি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর গত চার মাসে আমরা চারশো মিসাইল ও ড্রোনের সাহায্যে হামলা পরিচালনা করেছি শত্রুর বিরুদ্ধে অপরদিকে গত চার মাসে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনে চারশো ষাটটি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বিমান ও রণতরী থেকে এর মধ্যে একত্রিশটি হামলা চালিয়েছে সর্বশেষ এক সপ্তাহে হুথিদের সর্বশেষ মিসাইল সক্ষমতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মি নির্বিচার বিমান হামলা ও হত্যাযোগ্য জায়নবাদী ইসরায়েল আর্মি শনিবার আবারও বোমা হামলা চালিয়ে হত্যা করেছে ত্রাণ সংগ্রহকারী উনিশ ফিলিস্তিনিকে এছাড়া কেন্দ্রীয় গাজার দেইর আল বালাহ এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে সাতজন ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন কুয়েত ফাউন্ডেশন চত্বরে শনিবার ইসরায়েলি ট্যাঙ্ক গোলা বর্ষণ করে ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে জড়ো হওয়া কয়েকশো ফিলিস্তিনি লক্ষ্য করে এতে ঘটনাস্থলে নিহত হয়েছে অনেকে অপরদিকে ইসরায়েল বোমা হামলা চালিয়ে যাচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার বিভিন্ন অবকাঠামো ঘিরে শনিবারও আল শিফা হাসপাতালের কাছে কয়েকটি ভবন ধ্বংস করেছে মিসাইল হামলা চালিয়ে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে পশ্চিম তীরে এদিকে শনিবার লেবাননের আল মায়েদিনের খবরে বলা হয়েছে আল কাসাম ব্রিগেড পৌঁছে গেছে আলশিফা হাসপাতালের কাছে হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে দুই দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে কাসাম ব্রিগেড যোদ্ধারা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে আলশিফা হাসপাতালের কাছে ইসরায়েলি একটি সেনা অবস্থান লক্ষ্য করে বড় ধরনের বোমা হামলা পরিচালনা করেছে তারা এতে হতাহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা ইসরায়েল আর্মি শনিবার গাজায় তাদের একজন সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে অপরদিকে শুক্র ও শনিবার তীব্র যুদ্ধ চলে উত্তর গাজার বেইদ হানুনের কাছে আলবুরা এলাকায় এবং খান ইউনিসের পূর্বে বনি সুহেলা এলাকায় ইসরায়েলি আর্মির বিরুদ্ধে হামলার তথ্য প্রকাশ করেছে আলকুদস ও আল আকসা ব্রিগেড সহ যুদ্ধরত অন্যান্য আরও বিভিন্ন গ্রুপ এদিকে শনিবার ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে ইসরায়েলের রাজধানী তেল হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা নেতানিয়াহুর পদত্যাগ এবং অবিলম্বে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবি করে এ সময় তারা বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হাজার হাজার বিক্ষোভকারী বহন করে মশাল বিক্ষোভ দমনে পুলিশ বিক্ষোভকারীদের উপর কাদানে গ্যাস ও পানি কামান ছড়ে এ সময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী একজন ইসরায়েলি খাদ্য ও চিকিৎসার অভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসে শনিবার হামাস ঘোষণা করে গাজায় বন্দি চৌত্রিশ বছর বয়সে একজন ইসরায়েলি মারা গেছে খাদ্য এবং ওষুধের অভাবে রবি মারুম নামক ইসরায়েল আর্মির একজন কর্নেল চ্যানেল থার্টিনকে দেয় এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল আর্মি উত্তর ইসরায়েলে পরাজিত হয়েছে হিজবুল্লার কাছে নেতানিয়াহুর ওয়ার ক্যাবিনেট উত্তর ইসরায়েলে পরাজিত হয়েছে এখানে কৌশলগত বড় ধরনের সমস্যায় পড়েছে ইসরায়েল আর্মি তিনি বলেন হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েল থেকে সত্তর হাজার ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের জন্য ভালো কোনো বন্দোবস্ত করা হয়নি মাসের পর মাস হয়ে গেল যুদ্ধ চলছে কোন সমাধান ছাড়া কোনো লক্ষ্য ছাড়া শনিবার লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা লেবাননে ইসরায়েলের দখলীকৃত আল সহ ইসরায়েল সীমান্তে ব্যাপক মিসাইল হামলা পরিচালনা করেছে শনিবার ইসরায়েলি আরেকটি সংবাদ খবরে বলা হয়েছে গাজার দক্ষিণেও পর্যদস্ত ইসরায়েল আর্মি এখনও করে সেখানে পুনর্গঠিত হচ্ছে আর বলে চলেছেন তাদেরকে তিনি সমূলে বিনাশ না করে যুদ্ধ বন্ধ করবেন না আসলে হামাসের ওপর এবং গাজার দক্ষিণে কোনো নিয়ন্ত্রণ নেই ইসরায়েল আর্মিন তারা জানে না সেখানে তারা কি করছে ইসরায়েল আর্মির সম্ভাব্য রাফা অভিযান বিষয় সতর্ক করে ওয়ালাহ লিখেছে সামান্যতম অবহেলা এখানে ডেকে আনতে পারে খান পরিণতি খান হামাসের কাছে ব্যাপক মার খেয়েছে ইসরায়েল আর্মি বিশ্বব্যাপী ইসরায়েলি আর্মির বিরুদ্ধে নতুন করে ঘৃণা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গাজায় চারজন বেসামরিক যুবককে ঠান্ডা মাথায় ড্রোন হামলা চালিয়ে হত্যা দৃশ্য এতে দেখা গেছে গাজায় চারজন বেসামরিক যুবক হাঁটছিল ধ্বংস হয়ে যাওয়া একটি রাস্তা ধরে এ সময় ইসরায়েলি আর্মি তাদেরকে ড্রোনের মাধ্যমে ট্র্যাক করে এবং একে একে বোমা হামলা চালিয়ে সবাইকে নির্মম উপায়ে হত্যা করে প্রথম হামলায় ঘটনাস্থলে তিনজন নিহত হন হামলা থেকে রক্ষা পায় একজন এবং সে দুলতে দুলতে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছিল এ সময় তার উপর আবারও আরেকটি মিসাইল হামলা চালায় ইসরায়েল আর্মি ইসরায়েল আর্মির ঘৃণ্য এ বর্বরতার বিষয় শনিবার মুখ খুলতে বাধ্য হয়েছে ওয়াশিংটন পর্যন্ত ইসরায়েল সরকার পশ্চিম তীরে দুই হাজার একর নতুন জমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল শুক্রবার এক ঘোষণায় বলেন পশ্চিম তীরের জর্ডান ভ্যালিতে ইসরায়েল দুই হাজার একর জমি অধিগ্রহণ করেছে তারা এখন সেখানে ইসরায়েলিদের জন্য নতুন বসতি স্থাপন করবে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত কয়েক দশকের মধ্যে পশ্চিম তীরে এটি সবচেয়ে বড় জমি অধিগ্রহণের ঘটনা উনিশশো সাতষট্টি সাল থেকে ইসরায়েল দখলে রেখেছে পশ্চিম তীর দখলে নেওয়ার পর থেকে সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে এবং ফিলিস্তিনিদের জমি দখলে নিয়ে এখন পর্যন্ত দশ লাখের বেশি ইসরায়েলিদের জন্য বসতি স্থাপন করেছে সেখানে গোলান সহ বিভিন্ন এলাকায় চলতি মাসে নেতানিয়াহ নির্দেশ দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য তিন হাজার চারশোটি নতুন বাড়ি নির্মাণ করার পশ্চিম তীর ইসরায়েলের দখলে থাকলেও সেখানে জমি অধিগ্রহণ এবং ইসরায়েলিদের জন্য বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিন্তু আইন লঙ্ঘন করে ইসরায়েল দশকের পর দশক ধরে সেখানে জমি দখল করে চলছে কেবল তাই নয় নেতানিয়াহ সরকার এর আগে গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির ও উদ্যোগ গ্রহণ করে যা পরবর্তীতে ব্যর্থ হয় আজ এখানে শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা ও নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিওস এনফারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে